মানুষ মারা গেলে মানুষের মারা যাওয়ার খবর মসজিদের মাইকে গাড়ি ভাড়া করে এলাকায় বারবার প্রচার করা কি ইসলামসম্মত? মানুষের মৃত্যুর খবর দেয়া যায়, যেমন নাজাসের মৃত্যুর খবর মদিনায় প্রচার করা হয়েছিল, কিন্তু মসজিদের মাইকে আসলে এই খবরটা দেওয়া যাবে না। মসজিদের মাইকে খবরটা দেওয়া যাবে না, অন্য যে কোনোভাবে দেওয়া যেতে পারে, সবাইকে জানিয়ে দেওয়া যেতে পারে। আর গাড়ি ভাড়া করে এটা নাজায়েজ হওয়ার কোনো দলিল নেই, কিন্তু মসজিদে প্রচার করা, মসজিদে যে কোনো জিনিসের ঘোষণা দেওয়া, এটা আসলে নিষেধ। একমাত্র মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট জিনিস হতে হবে, অথবা এই যে এই ধরনের আলোচনা হালাকা, যেহেতু এটা কোনো ঘোষণা না, এটা হচ্ছে আমরা এখন যেটা বলছি সেটা প্রশ্নোত্তর হালাকা, এটা হচ্ছে তাদরিস বা তালিমের একটা অংশ। আর মসজিদের সাথে ঘোষণা, যেমন আমরা হয়তো আজকে যে কার্যক্রমগুলো এখানে করতে যাচ্ছি সেটা, কিন্তু অন্য লোকদের ঘোষণা, যেমন হারানো জিনিস পাওয়া গিয়েছে, এই ঘড়িটা যার দয়া করে পরিচয় দিয়ে নিয়ে যাবেন, এই ধরনের ঘোষণাগুলো মসজিদে দেওয়া যাবে, এটা আপনি টাঙ্গিয়ে দিতে পারেন। এই আর নাই যেটাকে বলা হয়, কোনো ব্যক্তি মারা গিয়েছেন, তার জানাজায় যত মানুষ উপস্থিত হয়, সেটার জন্য আপনি মসজিদের বাইরে অন্য যে কোনো প্রচার ব্যবস্থা গ্রহণ করতে শরীয়তে কোনো বাধা দেয় না।